অলরেড ভিউ হোর্স দেখতে পাচ্ছেন এই চমৎকার টয়টা ব্র্যান্ডের ফান কার্গো মডেল গাড়িটি দেখতে কিন্তু সেম এরকম হবে গাড়িটি যদি আমি আপনাদেরকে ফুল ভিউটি দেখাই দেখতে সেম এরকম হবে ফুল হোয়াইট কালারের একটি গাড়ি এবং রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট একটি গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টয়টা ব্যান্ডের ফান কার্গো মডেল গাড়িটি গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিনেল এ গাড়ি আমি আপনাকে টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে বাম পাশের ফুল ভিউটি যদি দেখেন দেখতে কিন্তু সেম এরকম হবে পিছনের লুকিং এর কথা বলেই ইউনিক লুকিং এর গাড়ি একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন সামনে এবং পিছনে গ্লাস টোটালি একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এই ফান কার্গো মডেল গাড়ি যে আপনার টি আছে সে দেখতে কিন্তু সেম এরকম হবে এখানে যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এসি একদম হাই স্কুল অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন মাইলেজ মিটারগুলো একদম সচল অবস্থায় আপনারা কিন্তু পেয়ে যাবেন আর

এক কথায় একদম ফ্রেশ কন্ডিশন আর ইন্টোরিয়র বলেন এক্সিরিয়র বলেন সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো যারা এই ঈদের আগে গাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্য বেস্ট গাড়ি কথা না বাড়ি আজকের গাড়ি সম্পর্কে আমরা ওভারাল কন্ডিশন সম্পর্কে বিস্তৃত জানবো মনের ভাষায় কথা বলে চমৎকার একটি হোয়াইট কালার গাড়ি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে যারা একটু উচ্চ টাইপের গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য আজকের ভিডিও একদম স্পেশাল হতে যাচ্ছে আমার সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার টটাভেন্ডের ফান কার্গো মডেল এর গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে দুই হাজার এক সাল রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ সাল আর পেপারস ফুল আপ টু ডেট দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট অবস্থায় আছে ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড যেকোনো সময় আপনার নেম ট্রান্সফার করতে পারবেন একদম হ্যাসেল ফ্রি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে যারা গাড়ি খোঁজ করছেন তাদের জন্য আজকের এই ফান কার্গো মডেল গাড়ি একটি বেস্ট চয়েসের গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই চমৎকার টয়টা ব্যান্ড ফান কার্গো মডেল গাড়িটি দেখতে কিন্তু সেম এরকম হবে গাড়িটি যদি আমি আপনাদেরকে ফুল ভিউটি দেখাই দেখতে সেম এরকম হবে ফুল হোয়াইট কালারের একটি গাড়ি এবং রিজনেবল প্রাইস ভিতরে বেস্ট একটি গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টয়টা ব্যান্ড ফান কার্গো মডেল গাড়িটি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়ালে গাড়ি তেরো পঁয়ত্রিশ এটি কিন্তু আপনার ঢাকা মিরপুর বিআরটিএতে নিবন্ধন করা হয়েছে যে কোনো সময় কিন্তু আপনার নেম ট্রান্সফার করতে পারবেন গাড়ি যদি আমি আপনাকে টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে এবং রিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যালয় রিম একদম হার্ডি এবং পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাম পাশের ফুল ভিউটি যদি দেখেন দেখতে কিন্তু সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন ফুল রেডি কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ফান কার্গো মডেল গাড়িটি আর এই গাড়ি যদি পিছনের লুকিং এর কথা বলি ইউনিক লুকিং এর গাড়ি

হাই স্কুল অবস্থায় অবস্থায় কিন্তু কিন্তু পেয়ে পেয়ে যাচ্ছেন মাইলেজ একদম সচল যাবেন গুলো আর দেখতে পাচ্ছেন স্টিয়ারিং এটি কিন্তু অরিজিনাল স্টিয়ারিং আর এই গাড়ি কিন্তু আপনার স্পেস এর জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন হিউজ স্পেস আপনার যারা ছ ফিটের উপরেও পারসন আছেন তারা চাইলে এই গাড়িতে অনায়াসে ট্রাভেল করতে পারবেন গাড়ি যদি আমি আপনাকে ডোরে কথা বলি চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে কিন্তু অরিজিনাল শেপে কিন্তু পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি আপনারা নিচের অংশটি দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই ফুল ফ্রেশ এবং রেডি কন্ডিশন অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন এই টয়টা ব্যান্ডের ফান কার্গো মডেল গাড়িটি মডেল পিছনে সে দেখতে সেম এরকম হবে টোটাল ফাইভ সিট ক্যাপাসিটির গাড়ি এটি একটি পিছনে তিনজন এবং সামনে দুজন খুব কমফোর্টলি কিন্তু আপনার ট্রাভেল করতে পারবেন এবং ভিতর থেকে যদি আপনি সামনের ফ্রন্টের লুকিং টি দেখেন দেখতে সেম এরকম হবে গাড়ির সিলিং এর কথা যদি বলি

অ্যালিয়ান প্রিমিয়াতে যে ইঞ্জিনটি ইউজ করা হয় এখানে কিন্তু সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে আর এটি কিন্তু হচ্ছে আপনার ভিভিটিআই ওয়ান জেড পনেরোশো সিসির ইঞ্জিন পরবর্তীতে আপনার লাগানো হয়েছে আর এখানে যে ইঞ্জিনটি পরিবর্তন করা হয়েছে সেটি কিন্তু আপনার পেপার্সে উল্লেখিত আছে আর এই গাড়ির যে অরিজিনাল ইঞ্জিন সেটি কিন্তু ছিল ভিভিটিআই টু জেড মানে তেরোশো সিসির ইঞ্জিন আর এখানে ইনস্টল করা হয়েছে এসি পারফরমেন্সের কারণে পনেরোশো সিসির ইঞ্জিন সেজন্য আপনি অনায়াসে বাংলাদেশের যে কোনো জেলায় সবসময় কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন এসি পারফরমেন্স নিয়ে আপনি কোনো টেনশন করতে হবে না আর এখানে যে ইঞ্জিনের ওয়ারিং ফাংশন গুলো আছে টোটাল একদম পারফেক্ট এবং মনের মতো কিন্তু করে রাখা হয়েছে শুধুমাত্র বাই কন্ডিশনে আপনি যাচ্ছেন ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন দেখতে পাচ্ছেন এখানে যে কিটটি আছে কিন্তু এলপিজিতে কনভার্ট করা আছে আর এখানে যে আপনার এলপিজি যে আপনার মিটারটি সে কিন্তু সচল অবস্থায় আছে মোট কথা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কথা যদি আমি আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন জাপানি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই যে খুঁটি আছে এ পর্যন্ত কিন্তু এখানে টাচ করা হয়নি শুধুমাত্র আহ জন্য যতটুকু কাজ করার প্রয়োজন আছে ইঞ্জিনের সে কাজ কিন্তু করে রাখা হয়েছে ফুল ফ্রেশ এবং রেডি কন্ডিশন অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন এই টয়টা ব্যান্ডের ফান কার্গো মডেল গাড়ির ইঞ্জিন চেম্বারটি অলরেড ভিঅর্স আপনার দেখতে পাচ্ছেন এই ফান কার্গো মডেল গাড়ি যে আপনার গুডসি স্পেস টা আছে সে দেখতে কিন্তু সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি সিলিন্ডার রাখা আছে এটা কিন্তু আপনার এলপিজি কনভার্ট করা এবং দেখতে পাচ্ছেন কিন্তু স্পেয়ার টার এটা কিন্তু অরিজিনাল জাপানি স্পেয়ার টার এখনো পারফেক্ট অবস্থা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আর পিছনে শেপ কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন গাইতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট এ হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই টয়টা ব্রেন্ড ফান কার্গো মডেল গাড়িটি অল রাইট আমি আপনাকে এই ফানকারগো মডেল গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি এখন আমি আপনাকে জানিয়ে দেবো এই চমৎকার গাড়িটি আপনি কত টাকা হলে পারচেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা হাউজে আর যারা কাউজের লোকেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটি রেখেছি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু হচ্ছে আমার চাও প্রাইস এখানে এসে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি মনের মতো গাড়ি কিন্তু আপনি পার্চেস করতে পারবেন আর গাড়ি ক্রয় করার পূর্বে আপনি আপনার ইচ্ছে মতো গাড়ির চেক আপ করে কিন্তু নিতে পারবেন এবং যদি কোনো আপনার ড্রাইভার সাপোর্ট লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি সার্ভিস কিন্তু ফ্রিতে দিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম